সোধপুরে দুই উঠতি মডেল হলেন শ্রীভদ্র এবং সন্নতি মিত্র। এরা বিভিন্ন আইটেম সঙের শিল্পী হিসেবে কাজ করেন। 2017 সালে মিস কলকাতা শিরোপা পান তিনি। পরবর্তী সময়ে নানান ফ্যাশনেবল ও স্টাইলিস্ট পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হন, কিন্তু এই পোশাকই তাদের সমস্যায় ফেলেছে। আইটেম সং গাওয়ার জন্য কয়েক মাস আগে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছিল সোধপুরের এই দুই মহিলা শিল্পীকে। এবার সেই শিল্পীরাই কাজ খোয়ালেন খোলামেলা পোশাক পরে অনলাইনে পোস্ট দেওয়ার জন্য। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার সোধপুরের দুই মহিলা শিল্পী ও উঠতি মডেল শ্রীভদ্র ও সন্নতি মিত্র। এর প্রতিবাদে তারা নিউটাউনের রাস্তায় প্রতিবাদ মিছিল করেন হাতে পোস্টার নিয়ে। শ্রীভদ্র জানান 2017 সালে মিস কলকাতা হয়েছিলেন, তারপর থেকে কয়েকটি অনলাইন সংস্থায় কাজ করেছেন। তার বান্ধবী সন্নতি মিত্রেও এই সংস্থাতেই কাজ করেছিলেন। গত শনিবার হঠাৎ করেই তারা যে অনলাইন বিজনেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেন সেখান থেকে নোটিশ পাঠানো হয় এবং বরখাস্ত করা হয় কাজ থেকে। তাদের অপরাধ ছিল তারা খোলামেলা পোশাক পরে ছবি পোস্ট করেছিল। তিনি বলেন বিনোদন জগতে থাকার জন্য তাদের প্রয়োজন মতো নানা ফ্যাশনেবল ও স্টাইলিশ পোশাক পরতে হয়। তার জন্য অনেক সময় সমাজ ও আত্মীয় পরিজনদের কাছ থেকেও নানা কটূক্তি শুনতে হয়েছে। অথচ সেই মানুষগুলোকেই দেখা গেছে টিভিতে বা সিনেমা হলে খোলামেলা আইটেম সং দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে। তিনি আরও বলেন ঘরে বসে অনেক কেঁদেছি আর নিজের মনকে বুঝিয়েছি। ধনী তারকা বা তারকা পুত্রকন্যাদের পোশাক নিয়ে মানুষের আপত্তি নেই, অথচ তাদের মতো স্ট্রাগলিং আর্টিস্টরা কিছু করলে আপত্তি। সন্নতি মিত্র জানান যেই অনলাইন সংস্থাগুলো তাদের নোটিশ পাঠিয়েছে সেই সংস্থাগুলোই উর্ফি জাভেদ বা রণবীর সিংয়ের ছবিতে কখনোই কোনো আপত্তি খুঁজে পান না। তারা অপ্রতিষ্ঠিত স্ট্রাগলিং শিল্পী, তাই তাদের রুটি রুজি ছিনিয়ে নেওয়া অনেক সহজ। তিনি বলেন আমরা কখনো এভাবে আটকে থাকবো না, তাই 2023 সালে দাঁড়িয়েও এই বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। এখানে যদি আমরা ছোট ড্রেস পরি, একটুখানি যদি কোনো এক্সপেরিমেন্ট করি, যেমন উনি উর্ফি জাভেদের কথা বললেন, আমরা যদি সেরকম কোনো এক্সপেরিমেন্ট করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে গাইডলাইন দেওয়া হবে যে আমরা এই জিনিসগুলো করতে পারবো না। কিন্তু একই দেশে ভারতবর্ষের মতন জায়গায় থেকে যখন অন্যান্য শিল্পীরা এই জিনিসটা করছে তাদের প্রতি কোনো রকম আওয়াজ ওঠানো হচ্ছে না, ইভেন আমরা যখন করছি তাতে আমাদের গাইডলাইন দেওয়া হচ্ছে। আমরা আজকে এইভাবে এসেছি কারণ এরকম আমাদের একটা ছবি ব্লক করা হয়েছে। কিন্তু কেন হবে, আমরা আজকে আমরা এটা করে খাই, এটা আমাদের রোজি রুটি, এটা আমার এটাতে আমরা সংসার চালাই, তাহলে আমাদের আমরা একটা মডেলিং করি, আমাদের তো ছবি দিতেই হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি সবার সামনে, এত মিডিয়ার সামনে, আজকে রণবীর সিং যেই ছবিটি দিয়েছিলেন সেই ছবিটি আমি একটা মেয়ে হই, একটি স্ট্রাগলিং আর্টিস্ট, আমাকে দেখতে দেওয়া হোক, এই রাস্তার মধ্যে আমি দেবো, কিন্তু সেই ছবিটি দেওয়া মাত্র আমাকে ব্লক করে শুধুমাত্র দেওয়া হবে না, আমাকে সবকটা সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেওয়া হবে, আমি কোনো দিন খুলতে পারবো না। আমরা যখন প্রত্যেকে সমান মানুষ, আমাদের জন্য অধিকারও এক হওয়া উচিত।